এটা তো আমার মনে হয় যাওয়ার সম্ভাবনা আছে, এটাও চলে যাবে নাকি? এই এখান দিয়ে যাও না, এটা তো ভেঙে যাবে, ভেঙে যাবে। ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে যা। এটাও তো যাবে মনে হয়, আর কিছুক্ষণ পর চলে যাবে না? লাইট চলতেছে। কালকে সকালে কি, এখনই তো দেখতেছি আস্তে আস্তে সব ভাঙ্গে যাচ্ছে। রাত্রে ভাঙছে ওখান থেকে 20 ফিট, 20 ফিট ভাঙছে। এত বৃষ্টিতে তো আমার মনে হয় যে ক্যামেরাটাও যাবে চইলা। খোলা লাগে, কি করা যায়? এটা কি এখনই তো মনে চলে যাবে যে অবস্থা দেখা যাচ্ছে? হ্যাঁ, এটার কতক্ষণ লাগবে ভাঙতে? এটার মোটামুটি 5-10 মিনিট। 5-10 মিনিটের মধ্যে যাবে এটা? না না, এটা আর ভাঙবে না। এই যে দে দে, এটার কথা বলতেছি। না, এটা ওই যে নিচে কি আছে বুঝতে, এটা এটার ভাঙবে না। এই কোনটা পরার পরে এটা ভেঙে চলে যাবে তাই পুরো ভাঙতে। যে ভাঙা শুরু হয়েছে না, ওটা যে ভাঙা শুরু হয়েছে না, এটা মনে হয় আমার মনে হয় এটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে। মনে চাপ পড়তে ধর ভাঙতেছে।
যখন বাসটা মাইরা দেন গা কি হয়ে গেছে ভাঙতেছে দেখেন সিঁড়িটাকে উড়াইতে হবে বাংলা সবচেয়ে বড় কারণ এদিক দিয়ে একটা খালা ছিল খালা তাই স্রোত আরো বাড়তেছে দেখেন কারেন্ট আছে এটা তো মনে একটা পা পড়লে ভেঙে যাবে হ্যাঁ যে অবস্থা আমরা যারা বিশেষ করে অনেক সময় ভিডিও ধারণ করি অনেক প্রতিকূল অবস্থায় যে এখন বৃষ্টি পড়তেছে মাথার মধ্যে ছাতা নাই তারপরেও আমরা অনেক কিছু দেখাই আমাদের দেখাতে হয় এটা যেমন ভাঙন ধরছে মানে এটা দেখেন ভাঙন ধরছে এটা জানি না আজকে রাত্রের মধ্যে হয়তো ভেঙে যেতে পারে আমরাও যে এখানে পাড়া দিচ্ছি আমরাও দেওয়ালে ছবি হইতে পারি যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে হবে যেভাবে ফাটলটা দেখা হচ্ছে যাই হোক যে কথা বলতেছিলাম আর কি যে আসলে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ নদী মাতৃক মানুষগুলো অনেক প্রতিকূল অবস্থাতে আসলে বাস করে নদী ভাঙন ঝড় বন্যা যেই যেগুলো আমাদের আসলে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমরা আসলে বেঁচে থাকার জন্য অনেক কিছু অবলম্বন করি তো আমাদের যে টেকসই মানে উন্নয়ন বাংলাদেশের কিন্তু টেকসই উন্নয়ন কিন্তু কোনোভাবেই হচ্ছে না
আর বিভিন্ন প্রকল্পের নামে প্রতি বছর প্রকল্প জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সে অর্থগুলো কিন্তু আসলে আমাদের যে টেকসই উন্নয়ন মানে পার্মানেন্ট যে ডেভেলপমেন্ট খাতটা আসলে আমাদের এটাই মনে একটু অভাব হয়েছে মানে পরিকল্পিত ব্যবস্থা অবশ্য অনেক সময় দেখা গেছে যে প্রকৃতির কারণে অনেক সময় টেকসই উন্নয়ন অনেক সময় টিকে না যেমন আমরা এবার দেখলাম কক্সবাজার রেলওয়েটা সেখানে বৃষ্টির কারণে বন্যার কারণে কিন্তু কক্সবাজারের রেলওয়েটা কিন্তু একেবারে ভেঙে গেছে কিন্তু পরিকল্পনা যে কি কত পার্সেন্ট বৃষ্টি নামবে আর কি পরিমাণ বৃষ্টি বা পাহাড়ি ঢল নামলে পরে এটা মানে এটা প্রোটেকশন দেওয়ার মতো এটা কিন্তু আমাদের চিন্তাবিদ প্রকৌশল এবং যারা এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে তাদের আমার মনে হয় যে একটা একটা বিরাট একটা সমস্যা এই সমস্যাটা কেন তা জানি না বাংলাদেশে আসলে বহু সমস্যায় এটি কিন্তু ভেঙে গেছে এই জন্য আমাদের যে কোনো উন্নয়ন প্রজেক্ট করতে হবে ভেবে চিনতে বারবার না করার চাইতে প্রতি বছর না করার চাইতে একটা এমন একটা প্রকল্প গ্রহণ করতে হবে আমাদেরকে যে প্রকল্পটা মানে জনগণের দীর্ঘস্থায়ী উন্নয়ন বা সুফল তারা ভোগ করতে পারে আর প্রতি বছর যদি আমরা এমন উন্নয়ন প্রকল্প করতেছি প্রতি বছর যদি আমাদের টাকা চলে যায় এটা কিন্তু রাষ্ট্রীয় টাকা চলে যাচ্ছে নদীর হাত কিছু নেই প্রকৃতির কাছে আমরা অসহায় এটা ঠিক জানি কিন্তু প্রকৃতিকে জয় করার মতো কিন্তু অনেক ব্যবস্থাও মানুষের মাথায় আছে জাপানে কিন্তু ঘন ঘন ভূমিকম্প হয় কিন্তু তাদের ডেভেলপমেন্টটা দেখেন টেকসই তারা কিন্তু ওই প্রতিকূল অবস্থাকে বেঁচে রেখে ওই অবস্থাকে রেখে কিন্তু তারা তাদের সিস্টেমগুলো পরিচালনা করে এবং তাদের উন্নয়ন করে তাদের প্রযুক্তির দক্ষতা ওইভাবে তৈরি করে তারা প্রযুক্তি বা ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ওইভাবে করে যে আমাদের দেশে ঘন ঘন ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কী মাত্রায় এই প্রজেক্টটা তৈরি করলে পরে এই আপনার এটা থাকবে কিন্তু আমাদের দেশে আমার মনে হয় এই ঘাটতিটা রয়েছে যে আমরা একটা প্রকল্প ভাবি না যে 10 বছর পরে এখানকার অবস্থা কী হবে এনভায়রনমেন্টের কী পরিবর্তন হবে ওয়েদারের কী পরিবর্তন হবে কৃত্রিম টেকসই হবে কীরকম টেকসই হবে আর এটার সুফল জনগণ পাবে কি না এইটার কোনো চিন্তাধারা আমাদের দেশে এখনও নাই আর তো অনেক উন্নয়নের নামে অনেকে রাতারাতি বড় লোক হয়ে যায় এই সম্বন্ধে আমরা বলার কোনো কথা নাই আর যেহেতু আমাদের জনগণ যদি সুফল না পায় সেই উন্নয়ন কিন্তু করে লাভ নাই আসলে মনের কথাগুলো এখানে বলা যায় যে এই যে নদী শাসনের জন্য কিন্তু দেখেন প্রচুর পরিমাণ জিওব্যাগ ফেলানো হচ্ছে কিন্তু আসলে জিওব্যাগ কিন্তু পারমানেন্টলি সলিউশন না এখানে টেকসই মজবুত বাঁধ কিন্তু এখন খুব জরুরি দরকার আছে নদী শাসনের জন্য এখন আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে যেহেতু আমাদের দেশে প্রতি বছর বন্যা হয় বন্যাতে আমরা যে ক্ষয়ক্ষতিগুলো হই সেগুলো কিন্তু প্রতি বছর দেখা গেছে কি আমাদের দেশের অর্থনীতি কিন্তু দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনীতি কিন্তু বাড়তেছে না এই জন্য আমাদেরকে যে প্রকল্পগুলো গ্রহণ করতে হবে সেগুলো কিন্তু টেকসই প্রকল্পগুলো গ্রহণ করতে হবে পদ্মার পাড় থেকে রাজকুমার আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম।